আসসালামু আলাইকুম। সারা জীবন অনেক ইবাদত করেছেন, গুনাহ তেমন করেন নাই। এত বেশি ইবাদত করেছেন যে ভাবছেন ফেরেশতারা আপনার জন্য ফুলের বিছানা বানিয়ে রাখবে, কিন্তু মরার পর কবরে গিয়ে দেখলেন ফেরেশতারা হাতে মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি তো অবাক, সারা জীবন এত ইবাদত করলাম, তার পরিবর্তে এসব কি? ফেরেশতারা বলবে, সারা জীবন যা করেছো সব শিরক আর বিদাত। আপনি বলবেন, আমি তো সব বড় হুজুরের কথা মতোই করেছি, তাহলে ভুল হবে কেন? ফেরেশতারা বলবে, তুমি তো বড় হুজুরের কথা যাচাই বাছাই করো নাই, সে সত্য বলেছে না মিথ্যা বলেছে, ভুল বলেছে না সঠিক বলেছে, তা একবারও ভেবে দেখো নাই। আপনি বলবেন, তাহলে আমাকে আর একবার সুযোগ দেওয়া হোক, জীবন দিয়ে পৃথিবীতে পাঠানো হোক, আমি যাচাই বাছাই করে সঠিক ইবাদত করে আসব। তখন ফেরেশতারা আপনাকে ছেড়ে দিবে, আপনি আবার পৃথিবীতে এসে ভালো কাজ করে যাবেন, এটাই তো ভাবছেন? না না ভাই, জীবন একটাই, সুযোগ একবারই, একটু যাচাই বাছাই করে ইবাদত করুন, অর্থ সহ একটু কোরআন হাদিস পড়ুন। কোরআন হাদিস পড়লে আপনি আলেম বা মুফতি হয়তো হতে পারবেন না, কিন্তু অন্তত এতটুকু বুঝতে শিখবেন কোন আলেম ভুল বা মিথ্যে বলে আর কোন আলেম সঠিক বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।